নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাৰ্থ বৰা ভয়ংকৰ বিপদৰ দিশে আগবাঢ়িছে ব্ৰহ্মপুত্ৰৰ দুয়োপাৰে বসবাস কৰা জনজীৱন কাৰণ ব্ৰহ্মপুত্ৰ অস্বাভাৱিক গতিত শুকাবলৈ ধৰিছে লুইটৰ বুকু আৰু লুইটৰ বুকু অস্বাভাৱিক গতিত শুকোৱাৰ কাৰণে বা লুইটৰ পানী হ্ৰাস পোৱাৰ কাৰণে ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত ব্যাঘাত জন্মিছে ফেৰী চলাচলৰ নাও চলাচলৰ বিশেষকৈ দুই স্থানৰ বাতৰি আমাৰ হাতত আহি পৰিছে মাজুলীৰ ফেৰী চলাচল আৰু ব্ৰহ্মপুত্ৰৰ যি ফেৰী চলাচল উত্তৰ গুৱাহাটী আৰু গুৱাহাটীক সংলগ্ন কৰাৰ যি ফেৰী বা নাও সেই নাও বা ফেৰী চলাচলত ব্যাঘাত জন্মিছে কাৰণ ব্যাপক জলস্তৰ হ্ৰাস পাইছে ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত আৰু ফেৰীসমূহ বা নাওসমূহ যি বালিচৰৰ সৃষ্টি হৈছে পানী হ্ৰাস হোৱাৰ ফলত সেই বালিচৰত লাগি ধৰাৰ খবৰ আমাৰ হাতলৈ আহিছে কাৰণ এখন ফেৰী চলিবলৈ বা এখন নাও চলিবলৈ প্ৰায় 3-5 মিটাৰ পানীৰ প্ৰয়োজন হয় গভীৰ পানীৰ প্ৰয়োজন হয় আৰু তাৰ সমান্তৰালকৈ ফেৰীখন বা নাওখন পাৰত বান্ধি ৰাখিবলৈ বা পাৰত আহি সেই ফেৰীখন ৰখিবলৈ প্ৰয়োজন হয় প্ৰায় 2 মিটাৰ পানীৰ কিন্তু সেই পৰিমাণৰ পানীও এতিয়া যেন ব্ৰহ্মপুত্ৰত নোহোৱা হৈছে বিভিন্ন কাৰণ হ'ব পাৰে জলবায়ু পৰিৱৰ্তনকে ধৰি চীনত যি নিৰ্মীয়মান বান্ধসমূহ আছে সেই বান্ধসমূহৰ কাৰণেও ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ হ্ৰাস পাইছে বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰে এইটো প্ৰথম পৰিঘটনা আৰু দ্বিতীয়টো পৰিঘটনা হৈছে সোৱণশিৰি নদী শুকাই গৈছে হয় প্ৰিয় দৰ্শক যি সোৱণশিৰি নদীত জলবিদ্যুৎ প্ৰকল্প নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প নিৰ্মাণ হৈ আছে সেই সোৱণশিৰি নদীৰ কিন্তু জলপৃষ্ঠ অস্বাভাৱিকভাৱে হ্ৰাস পাইছে এক প্ৰকাৰ নদীখন শুকাই গৈছে বুলি ক'ব পাৰি কিন্তু কিয় এই পৰিঘটনা আজিৰ এই বাতৰি আজিৰ কাৰণ ৰাতিপুৱাই হোৱা ভূমিস্খলনৰ ফলত যি এটা ডাইভাৰ্চন টানেলদি পানী বোৱাই লৈ যোৱা হয় নামনি সোৱণশিৰিৰ সেই অংশৰ নদীখনলৈ সেই টানেল বন্ধ হৈ গ'ল কাৰণ জল ভূমিস্খলনৰ ফলত মাটিয়ে সেই টানেল বন্ধ কৰি দিলে যাৰ ফলশ্ৰুতিত পানী বৈ আহিব নোৱাৰা হ'ল আৰু সোৱণশিৰি জলপৃষ্ঠ হ্ৰাস পালে 137 কিউবিক মিটাৰ প্ৰতি ছেকেণ্ডলৈ আৰু ইয়াৰ ফলত কি হ'ল পৰিলক্ষিত হৈছে সোৱণশিৰিৰ নৈপৰীয়া ৰাইজে সেই নৈখনত মাছ ধৰা পৰিলক্ষিত হৈছে আৰু খোজকাঢ়ি যিখন নৈয়ে প্ৰবল ৰূপ ধাৰণ কৰে বাৰিষাকালি খোজকাঢ়ি কি নাৱৰে বা জাহাজেৰেও পাৰ কৰিবলৈ চিন্তা কৰাৰ এক পৰিস্থিতি উদ্ভৱ হয় তেনেস্থলত আজি দেখা পোৱা গ'ল খোজকাঢ়ি সেই নৈখন নৈপৰীয়া ৰাইজ পাৰ হোৱা কিন্তু সেই পৰিঘটনা কিয় হ'বলৈ পালে বিভিন্ন সময়ত নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পৰ কাম আৰম্ভ হোৱাৰ আগতেই বা কাম আৰম্ভ হোৱাৰ সময়খিনিতে বিভিন্ন সময়ত বিশেষজ্ঞই আশংকা প্ৰকাশ কৰিছিল মূলতঃ দুটা আশংকা প্ৰথমটো হৈছে বছৰটোৰ এই সময়ত যেতিয়া বৰষুণৰ মাত্ৰা কমি যায় সেই সময়ত নামনি সোৱণশিৰিৰ পানী অস্বাভাৱিকভাৱে হ্ৰাস পাব পাৰে আৰু আজি সেয়াই হোৱা প্ৰতীয়মান হ'ল 137 কিউবিক মিটাৰ প্ৰতি ছেকেণ্ডলৈ পানী হ্ৰাস পালে স্বাভাৱিক গতিত বছৰটোৰ এই সময়ত নাৱনি সোৱণশিৰিত পানী থাকে 240 কিউবিক মিটাৰ প্ৰতি ছেকেণ্ড কিন্তু এতিয়া 137 কিউবিক মিটাৰ প্ৰতি ছেকেণ্ডলৈ হ্ৰাস পালে আমাৰ কথা বতৰা হৈছিল NHPCৰ বিশেষজ্ঞৰ সৈতে তেওঁলোকে কৈছে আজিৰ দিনটোত তেওঁলোকৰ যি ৰিজাৰ্ভয়াৰত পানী ষ্ট'ৰ কৰা হ'ব পানী ৰখা হ'ব যি পানী ওপৰৰ পৰা বৈ আহে সেই পানী ৰখা হ'ব ৰিজাৰ্ভ কৰা হ'ব ৰিজাৰ্ভয়াৰত আৰু যেতিয়ালৈকে 145 মিটাৰ পৰ্যন্ত পানী ৰিজাৰ্ভয়াৰত সোমায় তেতিয়া এই যিসমূহ গেট আছে গেটসমূহ খুলি দিয়া হ'ব সেই গেটসমূহেদি পানী বৈ আহিব প্ৰায় নিয়ন্ত্ৰিত এক ব্যৱস্থাৰ মাজেৰে 1000 কিউবিক মিটাৰ প্ৰতি ছেকেণ্ড পানী বোৱাই লৈ অহা হ'ব আৰু ৰাতিৰ ভিতৰতে নদীখনে স্বাভাৱিক ৰূপত পুনৰ বৈ আহিবলৈ আৰম্ভ কৰিব এয়া বিশেষজ্ঞৰ কথা মন কৰিব 2005 চনত এই নামনি সোৱণশিৰি নদীবান্ধৰ যি নিৰ্মাণৰ কাম সেই নিৰ্মাণৰ কাম আৰম্ভ হৈছিলে 5 বছৰ নিৰ্মাণৰ কাম অবিৰত গতিত চলাৰ পিছত নিৰ্মাণৰ কাম বন্ধ হৈ পৰিছিল কাৰণ সেই সময়ত বিভিন্ন ৰাজনৈতিক অৰাজনৈতিক দল সংগঠনে এই বৃহৎ নদী বান্ধটোৱে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পটোৱে যিটো বহুমুখী প্ৰকল্প নহয় যিটো মূল উদ্দেশ্য হৈছে আৰু একমাত্ৰ উদ্দেশ্য হৈছে বিদ্যুৎ উৎপাদন কৰা সেই প্ৰকল্পটোৱে সেই অঞ্চলৰ লোকসকলৰ কাৰণে বা ব্ৰহ্মপুত্ৰৰ দুয়োপাৰে বসবাস কৰা লোকসকলৰ কাৰণে আৰু বিশেষকৈ উত্তৰপাৰে বসবাস কৰা লোকসকলৰ কাৰণে ভয়ংকৰ বিপদ কঢ়িয়াই আনিব বুলি আশংকা প্ৰকাশ কৰা হৈছিলে যাৰ পৰিপ্ৰেক্ষিতত বহু বছৰে বান্ধৰ কাম বন্ধ হৈ আছিলে কিন্তু বান্ধৰ কাম পুনৰ আৰম্ভ হৈছে আৰু 90% এই প্ৰকল্পটোৰ কাম সম্পূৰ্ণ হৈছে
কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিংয়ে জনওয়া মতে অহা জানুয়ারির পর এই বান্ধটি কার্যক্ষম হব, অর্থাৎ বান্ধটুত বা প্রকল্পটুত আটটা ইউনিট আছে, তার এটা ইউনিট কার্যক্ষম হবার 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবলে আরম্ভ করব। ব্রহ্মপুত্র ক্ষমা করব, সোৱণশিৰি বুকুয়েদি পানি বব, সেই পানিব রিজার্ভয়ারত রখা হব, আর রিজার্ভয়ারে পানি মুকলি করে দিয়া হব, যাতে টার্বাইন ঘুরে সেই টার্বাইনের যোগেদি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হব। আর সেই বিদ্যুৎ শক্তিব লৈ যোৱা হব আগ্রালয় ন্যাশনেল গ্রিড ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। ন্যাশনেল গ্রিডর সেই বৃহৎ তার সমূহেদি সেই বিদ্যুৎ শক্তি আগ্রালয় যাব, আগ্রাত বিক্রি করা বা অন্যান্য বিতরণের ব্যবস্থা করা হব। এনে ধরনের পরিকল্পনায় আগবঢ়া হয়েছিল, কিন্তু দেখা পো গল যে শঙ্কা প্রকাশ করা হয়েছিল, দুটা শঙ্কা। প্রথমটো হৈছে নামনি সোৱণশিৰি বা সোৱণশিৰি নদী একেবারে শুকাই যাওয়ার আশঙ্কা প্রকট করা হয়েছিল। দ্বিতীয়ত হৈছে যে সিকিমত দেখা পোৱা গল মহাপ্রলয়, বান্ধর উপরেদি পানি বই আহিলে তিস্তা নদীর, আর বান্ধ ভাঙি পড়লে, যার ফলত মহাপ্রলয় হল বান্ধর দুই কাষে বা তিস্তা নদীর দুই কাষে, সেই অঞ্চল যে অঞ্চলত বা যে স্থানত বান্ধটো আছে সেই দুই কাষে যে বাসগৃহ আছিল বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার আছিল সকলো পানিত উটি গল, বহু লোকের মৃত্যু হল। অনুরূপ ঘটনা নাৱনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পটুক ঘটিব নেকি, এনে ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞসকলে কয় যে ডেম বান্ধর উচ্চতা এনে পর্যায়ত বা এনেভাবে করা হয়েছে যাতে নদীখনত সর্বাধিক 37 কিউবিক মিটার প্রতি সেকেন্ড পানি বই থাকলেও সেই রিজার্ভার সমূহে সেই পানি রিজার্ভ করে রাখব পারে, বা সেই রিজার্ভার সমূহে সেই পানি সমূহ রাখব পারিব, আর নিয়ন্ত্রিত উপায়ে নিয়ন্ত্রিত প্রণালীয় সেই পানিব নদীত এড়ি দিয়া হব। গতি অত্যাধিক পানি এড়ি দি এক বানপানীর পরিবেশর বানপানী সদৃশ পরিবেশের সৃষ্টি করার অবকাশ নাই বলে বিশেষজ্ঞসকলে কব খোঁজে। আজির দিনটো এক পরিঘটনা দেখা গল, কিন্তু বিজ্ঞানী বিশেষজ্ঞসকলে কব খোঁজে NHPCর যে সন্ধ্যার সময়লৈকে পানি এড়ি দিয়া হব, স্বাভাবিক গতিত পানি বা নদীখন আকৌ ববলে আরম্ভ করব। আর যখন লোকে এটিও মাছ মারি আছে বা যখন লোকে খোজকাড়ি নাৱনি সোৱণশিৰি নদীখন পার হব চেষ্টা করেছে, সেই স্থানের আঁতরাই লৈ যোৱা হব। সেই স্থানের আঁতরিলে সেই কথা সুনিশ্চিত করার পিছতহে গেট সমূহ খুলে দিয়া হব। কিন্তু যে আটটা ডাইভার্জন টানেল আছে সেই টানেলর 8টা টানেলেই বন্ধ হয়ে আছে, আর একটা টানেল পানি পরিবেশী একটা টানেল আজি বন্ধ হয়ে যাওয়ার ফলত এনে ধরনের এক পরিঘটনা আজি পরিলক্ষিত হল, যার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হব পারে। ভয়ঙ্কর কিয় হব পারে, 1950 সনের যে ভূমিকম্প হয়েছিল অসমত, বড় ভূমিকম্প হয়েছিল যার এপিসেন্টার আছিল তিব্বত, সেই ভূমিকম্পর ফলত যে ভূস্খলন হয়েছিল সেই ভূস্খলনত সেই সময় থাকা একটা কৃত্রিম বান ভাগি পড়েছিল, বা সেই ভূস্খলনের মাটিয়ে নাৱনি সোৱণশিৰিক বন যে ফ্লো গতি সেই গতি রুদ্ধ করে দিছিলে। তিনি দিনের কারণে নাৱনি সোৱণশিৰি বই অহা নাছিলে। আর এই যে ভূস্খলন বা সেই পাহাড়বর থাকা যুক্ত পদার্থ গন্ধকে ধর গন্ধক বা অন্যান্য কেমিক্যাল রাসায়নিক পদার্থ সেই পাহাড়বর আসে, সেই রাসায়নিক পদার্থ নাৱনি সোৱণশিৰি যা পানি সেই পানিত মিলি গৈছিলে, মিক্স হয়ে গৈছিলে, আর সেই পদার্থযুক্ত পানি আহি ব্রহ্মপুত্র পাইছিল, যার ফলত ব্রহ্মপুত্র মাছ মরিছিল বলে সেই সময়ের লোকসকলে কয়। আর মরা মাছ মানুষবুরে ধরি মরা মাছব লই আহিছিল পারলে, উদাহরণস্বরূপে বিশ্বনাথ ঘাটত, বর্তমানের বিশ্বনাথ জেলার বিশ্বনাথ ঘাটত 81 কিলো ওজনের একটা গড়িয়া মাছ সেই সময় ধরা হয়েছিল মৃত মাছ, আর সেই মৃত মাছটো এখন ঠেলারে বিশ্বনাথ চারিআলি সেন্টারে লৈ আহা হয়েছিল বলে সেই সময় প্রত্যক্ষদর্শীয়ে কব খোঁজে, জীবিত প্রত্যক্ষদর্শী হলে কব খোঁজে। এক অনুরূপ পরিঘটনা আজি নাৱনি সোৱণশিৰিত দেখা পোৱা গল। সোৱণশিৰি নদীত সেই ডাইভার্জন টানেলত পানি ভূস্খলনের ফলত যে মাটি নাম পড়িল, সেই মাটির ফলত সেই টানেল বন্ধ হয়ে পড়িল, টানেল বন্ধ হয়ে পড়ার ফলত পানির যে সুত সেই সুত বন্ধ হয়ে গেল, নদীখনের গতি বন্ধ হয়ে গেল, যার ফলত নদীর এটা অংশ টানেলর ইটুপারে থাকা ইটু সাইডে থাকা যা অংশ সেই অংশত এক প্রকার তরাং বুকু দেখা পোৱা গল সোৱণশিৰি নদীর, যার ফলত স্থানীয় রাইজে নৈপরিয়া রাইজে মাছ মারি থাকা দেখা পোৱা গল, বা খোজকাড়ি নদী পাৰ হৈ যোৱা দেখা পোৱা গল। গতি যি আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা সচা প্রমাণিত হব নেকি এই মুহূর্তের এই ডাঙর প্রশ্ন। 1 জানুয়ারির কার্যক্ষম হব এই বান, কিন্তু কার্যক্ষম এই প্রকল্প কার্যক্ষম হওয়ার পূর্বতে এনে ধরনের ইঙ্গিত কিছুমান বহন ইঙ্গিত কিছুমান কিন্তু প্রকল্পটে দি আছে। আমি প্রকৃতির সঙ্গে ধেমালি করেছো নেকি, যে সময়ত সেই অঞ্চলটো ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেইসমিক জোন, সেই অঞ্চলত এনে ধরনের এক নদী বান বা এনে ধরনের এক জলবিদ্যুৎ প্রকল্প কিমান সেফ, কিমান সুরক্ষিত, এনে ধরনের প্রশ্নব আজি উত্থাপিত হয়েছে। গতি সময়লে বাদ চাব লাগবে আমি, কিন্তু আজি এই প্রকল্পয় কেনে ধরনের ধ্বংস নমাই আনিব পারে, ধ্বংসলীলা আরম্ভ করব পারে,
তার ইঙ্গিত কিন্তু পোৱা গল প্ৰিয় দৰ্শকে এই বাতৰি আজি অসমৰ শিৰোনাম দখল কৰিছে যাৰ কাৰণে আমি একে বিশ্লেষণৰ অৱকাশ পালো কিছু বিশ্লেষণ আগবঢ়ালো বিশেষজ্ঞৰ সৈতে আমি কথা পাতিছিলো তেওঁ বিভিন্ন ভিজুৱেলস আমাৰ হাতত আহি পৰিছে সেই ভিজুৱেলসবোৰৰ পৰাই গম পাই কেনেদৰে তৰাং হৈ পৰিছে সোৱণশিৰি বুকু গতিকে আমি অপেক্ষাৰত অনাগত সময়ত এই যি আশংকা এই আশংকাক কেনেদৰে মোকাবিলা কৰা হ'ব আৰু যাতে এনেধৰণৰ ভয়াৱহ ঘটনা নঘটে তাৰ কাৰণে কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব এন এইচ পি চিয়ে কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়া সময়ত গম পোৱা যাব কিন্তু আজিৰ দিনটোত এটা ভয়াৱহ ভৱিষ্যতৰ ইংগিত পোৱা গ'ল ধন্যবাদ।